নমস্কার আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনি দেখছেন সুন্দরী পুরুলিয়া আমরা আজকে চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত পুরুলিয়া মফস্বল থানার শীতলপুর গ্রামে এবং এই শীতলপুর গ্রামে এক জনপ্রিয় অস্তাদ যার নাম হয়তো আপনারা শুনেছেন কিন্তু হয়তো বর্তমানে সেই অস্তাদ কারণবশত আমাদের মধ্যে আর আসতে পারে না আমাদের ভারতবর্ষ ছাড়াও বিদেশেও প্রোগ্রাম করেছেন এবং এক সময় পুরুলিয়ার চার থেকে পাঁচটা দলের মধ্যে তার নাম ছিল সে ওস্তাদ ওস্তাদ বিকল রজ আর সুন্দরী পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে ওনার মতন একজন ব্যক্তিকে আমরা সুন্দরী পুরুলিয়াতে তুলে ধরতে পারছি যাই আমাদের কাছে আজকে বিজয়দা বিজয় দাও উপস্থিত আছেন বিজয় সহিস ওনাকে অনেক অনেক ধন্যবাদ দেব এবং আমরা গুরু এবং শিশু গুরু এবং শিষ্যকে একসঙ্গে বসিয়ে সত্যি খুব ভালো লাগছে এবং তার সঙ্গে আমাদের আরেকজন ঢোলবাদক তিলাবনী দলের ঢোল ঢোলবাদক তথা একজন ঝুমুর শিল্পী বিরিঞ্চি সহিসও উপস্থিত আছেন ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমরা একসঙ্গে উপস্থিত হতে পেরেছি একটা ফেমে বিকলবাবু কেমন আছেন যাই হোক মোটামুটি আমরা ভালো আছি এই ছৌ নাচটা কতদিন থেকে শুরু করেছিলেন উনিশশো আশি সাল থেকে আমরা শুরু করেছিলাম উনিশশো আশি একাশি থেকে আমরা ছৌ নাচ করি তখন তো এরকম গ্রামে গ্রামে বানিকুড়ে হেরি ফেরিতে নাচিয়েছি তারপরে বড় বড়ো জায়গায় শহরে যাই দিল্লিতেও ফার্স্ট হয়েছি এইভাবে নাচতে নাচতে সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেও তারপরে এরকম নাচ করিয়ে চলে যাচ্ছি ওই ভাতা কেবলমাত্র দেয় এক হাজার মধ্যেই চলে যাচ্ছে কত বছর বয়স থেকে ষোলো সতেরো বছর বয়স থেকে আমি ছৌ নাচ করছি ষোলো সতেরো বয়স থেকে ছৌ নাচ করছি ছোঁ নাচ করছি তার আগে ছোটোবেলায় তখন এইখানে সেখানে বাঁশ কুড়ে ওই বাঁশ ঝুড়ে মুড়ে এইসব জায়গাগুলো না আমি নাচ করতাম কোনো বাঁশঝুড়ে পাইছি সেখানে নাচ করতাম কোনো পানিপুড়ে পাচ্ছি সেখানেই নাচ করতাম আচ্ছা যখন আপনার ষোলো বছর বয়স তখন কোন দলে নাচ করতেন তখন ওই সতীশ মাহাতো দলে আমি প্রথম প্রবেশ করি সতীশ মাহাতো দলে আমাদের গ্রামের অস্তাদ গুরুদেব ছিল সতীশ মাহাতো তবে নাচ গান শিখাতে পারতো না আমি নাচ গান শেখার জন্য আমি চলে গিয়েছিলাম অনেক অনেক দূরে সালাই সালাইকলা গিয়েছিলাম লিঙ্গরাজ বাবুর কাছ থেকে শিখিয়ে এসেছি গম্ভীর বাবুর কাছ থেকেও গেছি এইবার ধুঁধাদার কাছ থেকেও আমি কিছু কিছু নাচ শিখেছি চাল চালচলন দেখে আমি এই আমাদের পুরুলিয়াতে এই দু নম্বরে আমি ছবি্ভাবটাকে তুলে ধরলি নাহলে আমাদের এরকম একইডা নাচ এরকমভাবে নাচ ছিল না মেল জড় ছৌ এই ধরনেরই ছিল আচ্ছা আচ্ছা ছোয়ে সর্বপ্রথম আপনার গুরুকে সর্বপ্রথম গুরু আমার কালীপদ অস্তাদ আমার বাবার গুরু আমার জেঠার গুরু আমার গুরু আছে এইখানে আমাকে নাচ গান শেখাতে ওনার হাড়াম হ্যাঁ তো ওই কালীপদ এই পালাগুলো তৈরি করত আমার জেঠা বাবাকে শিখাতে তো ওই নাচ দেখে দেখে আমরা এই দলগুলা তৈরি করেছি এখন অস্তাদ প্রথম আমাদেরকে কালীপদ অবস্থাদেই শিখান ছিল আমাদের পুরুলিয়া দু নম্বরে তো এর পরে এই পালা নাচে ছিল পালা নাচ প্রথম তৈরি করে কালীপদ ওস্তাদেই আচ্ছা আর একইডা নাচ দিতে ওইদিকে এই ঝাল জোড়া নাচ দিতে ঝাল দেওয়া নাচে বাঘমুন্ডি এরকম নাচ ছিল কালীপদ ওস্তাদেয়ী কিন্তু অরিজিনাল আমাদের এই নাচটাকে তুলে ধরে আপনার জানাশোনা সর্বপ্রথম মানে ছোটা কে শুরু করেছিল আপনি

তখন সেই স্টাইল দেখে দেখে আমাদের পুরুলিয়াতে নিয়ে আসে পুরুলিয়াকে নিয়ে বনমালী ঠাকুর বনমালী ঠাকুর বনমালী ঠাকুর প্রথম আমাদের পুরুলিয়াতে আর নিয়ে আসে জড় ছৌ নাচকে নিয়ে আচ্ছা আচ্ছা তারপর থেকে ঝাল ঝালদাই হলেও তারপরে বিভিন্ন জায়গায় এইভাবে দলগুলা আস্তে আস্তে নাচ শিখতে পারল তাহলে পালা নাচ ছিল না আচ্ছা তখন এরকম মেন নাচ ছক নাচ এই ধরনের আমরা শুনেছিলাম যে না কিছু নাচ হইতো সীতার পালাই শেষ করে দিত গোট রাত এই ধরনের ছিল সেটা করেছিল কালীপদ ওস্তাদে হ্যাঁ সীতার বনবাস সীতার বনবাসের পর একটা ঝুমুরে বলে দিছি তখনই কালীপদ ওস্তাদে একটা সরনিকা ঝুমুরে বলে দিছি তখন ওই ঝুমুরটা গাইত অতি শোকে বিষাদিনী মাতা ভারত জননী একাকিনি নির্জন বসিয়া কোথায় বাছা গেলি রে সুভাষ হ্যাঁ না পুরালিস মনের কথায় বাছা গেলিস রে মায়ের ছাড়িয়া তখন এই কালীপদ অবস্থাতে এই ঝুমুর দিয়ে নাচটাকে তৈরি করে দেয় আচ্ছা 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 হ্যাঁ তারপরে বিভিন্ন লোকে তারপরে পাটটা নিয়ে আলে অমিও ঠাকুরে কথা এই চক্রবর্তী কড় চা ছিল তো যাত্রা থাকতো তারপরে আমাদের এসে পুরুলিয়া এসে নাটকের মতন ঢুকান দিল নাহলে পাট তো ছিল না ঝুম ছিল আচ্ছা একটা ঝুমোর বলতো সেই সাথে সাথে নাচ হইতো পাট বলেছিল এখন শুধু পাট বলছে দেখি শুধু এরকম পুতুলের মতন অনেক স্টাইল দেখায় কিন্তু এটা করে যেত এইটা করেছে की-की नाच सिंगल सिंगल डबल। तो च करत प्र दोल गोड़े दोल चाना तुम बाघट ढुकभी तक ढुके बाघटी मिलके बेड़े दिल रे टे बाग होता तक दाड़ी दे दाड़ी ढुकती परशुराम ढुकली परशुराम उठाने � সতীশ মাতর নাম আমি উঠাইছি জার্মানু নামা শিল্পী বিকরজক ওদের কোনো ছবি বার হলো না আমি জার্মানে যাতে যাতে দেখছি দেওয়ালে দেওয়ালে এরকম বিল্ডিংগুলো আমার ছবিগুলো চিটা চিটা আছে লিখের বিকরজক জার্মানু তখন আমি এই কথাটা বলেছিলাম ওইটার থেকে ওদের একটা বড়ো রকম রাগ হয় তখন থেকে মনোমালিন হয়ে আমাকে দল থেকে ছাড়া করে দেয় আচ্ছা তো দল ছাড়া কি থাকতে পারে মাছ ছাড়া জল ছাড়া কি মাছ বাঁচে বাঁচে নাই তখন সেই রকম চিন্তা ভাবনা করে তখন আমি যেমনি পারলি কষ্টমষ্ট করে ছোট খাটো একটা দল তৈরি করি ওই দল তৈরি করতে করতে এমনভাবে দল এমন ভাবে পুরুলিয়া ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ দল তৈরি করেছি আমি কত সালে দলটা তৈরি করেছিলেন নব্বই একানব্বই সাল নব্বই একানব্বই একানব্বই সাল একানব্বই সালে দলটা ওখানে মেন অস্তাদ আপনি ছিলেন হ্যাঁ ওখানে আমি শিক্ষাগুলো দিতাম আপনি নাচ করতেন তখন নব্বই একানব্বই নাচ করতি পাঠ করতি আপনার প্রিয় শিষ্য কে কে ছিল প্রিয় শিষ্য তখন ওই ছিল ওই বিজয় সহি ছিল সিদাম আর বরুণ ইয়ার তিনজনে শ্রেষ্ঠ ইয়াদের তালে মাত্রার মধ্যে ভুল ছিল না আচ্ছা আপনার জানা শোনা সব থেকে ভালো গণেশ কে নাচতো গটা আমি আমি গটা পুরুলিয়ার কথা বলছি গটা পুরুলিয়ার কথা বলছি সেই সময় আপনার সময়ে পুরুলিয়াতে সেই সময় আমাকে খুব ভালো লাগতো গোপাল সণিকে গোপাল সণিকে গোপাল সণিকে গণস নাচ আমার খুব ভালো লাগতো তারপরে আইলে সুবুত মামা সুজোকান্তর সৈসের দলে সুবুত সৈ তারপরে গंबी সিংএর দলে কার্তিক সিং নাচলে গণেশ কিন্তু সায়ার থেকে শেষটা গণস নাচ গোপাল সণিকেই ভালো লাগতো হ্যাঁ গোপাল সণিকে হ্যাঁ আচ্ছা তা এই এই জিনিস তারপরে আমরা হয়তো গণেশ নাচিয়েছি আমরা এরকম নানারকম বিভিন্ন রকম কার্টুন দিয়েদেরকে বধ করেছি কিন্তু ওদের সাজ গজের মধ্যে একটা তারত্য তুলনা ছিল গোপাল বাড়ি কোথায় ছিল পাঞ্জনবেড়া বড়া মানে বলরামপুর বলরামপুরের সামনে পাঞ্জনবেড়া হ্যাঁ আচ্ছা 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 তো উনিশশো একানব্বই সালে ছৌ নাচ গঠন করার পর আপনাদের দল কীরকমভাবে সারা জায়গায় ফেলেছিল এলাকায় এলাকার মধ্যে তখন তো সেই আমরা হট করে দলটা ভাঙিয়ে দিল আমাদেরকে সেই মাথায় যেমন বজ্র পড়ে সেই ধরনের একটা ঘটনা তো এইবার আমি কি করবো কি নাই তো প্লেয়ার কথা বলব কি কী এরকম একটা ঘটনা তথাপি আমি সেই অবস্থায় আমি দুটা তিনটা পালা রচনা করি আচ্ছা লব কুশের ঘোড়া ধরা আর ওই শম্ভু নিসিমবধ এই দুটা পালা আমি তৈরি করি দুটা তৈরি করেছিল তখন দন্ত ভঙ্গ ছিল সেই দন্ত মহিষাজুর বধ তখন আমরা করছি আচ্ছা পরে তো মহিষের বদটা আমি করলাম তো তখন এই তিনটা পালা নিয়ে আমি আর কিরাত তিনটা নাচ করিত সুচ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমি নাচ আতামিজিও দেখেছে কম কম বয়সে ছিল তাদেরকে নিয়ে আমি নাচ করাতে তো তখন থেকে আমার নাচের একটা জনগণ কী ভাবলো নাচের চাহিদাটা খুব আমার বাড়িয়ে গেলো এক বছর পার না হতে হতে বছরে আমাকে একশো কুড়ি তেত্রিশটা স্টেজ করতে হতো গ্রামের মধ্যে সরকারি নাচ বাদ নিয়ে আচ্ছা জীবনটা এখন মন থাকে যে আমি কোনো রকম করে আমার ঘর পৌঁছিতে দাও না খাবো দাবো একটু এইটুকু সময় পাতি নেই আমার এমন একটি রাজনীতি গেছিল সেই সময়টাই এটা মানে কত সালের আপনি কথা বলছেন বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সেই সময় আচ্ছা সেই সময়টা আমার ইঙ্গে উঠছে তখন বিনা গম্ভীর আহাড়ি এ তিনটা দলের সঙ্গে আমার টক্কর চলছে বাঘামোর তো পায়তো ধুঁধার দায়িত্ব সুযোগই পাইছে না তখন সেই কম বয়স তারপরে ওইখান থেকে ওরা আমার সাথে একটু বদমাইশি করলো যাই হোক কথাবার্তা আচনাকে মধ্যে আমার দলকে ভাঙে দিল। দল ভাঙার পরে বিজেয়ের সাথে আমি দল করে দলটা আমার ছ সাত বছর চলে গেল তারপর নিজের থেকে আমি দল আমি নাচবো না তোরা নাচ যায় আমি আর কত দিন নাচবো তাও এতনা দিন নাচলি ষাট বছর বাষট্টি বছর তেষট্টি বছর এখনও নাচতে দাঁড়ালে কি সেই নাচটা হোক না হবে কি কিন্তু সেই মনের জোরটা আছে কিন্তু কাজের জোর তো আর হোক না অবশ্যই সেই জন্যেই আর ওখান যাই নেই আর এই নতুন পালা যদি বলে তো আমি তখন আমি লিখে দিই আমি নিজেই তো রচনা করি বলা এত বহুতগুলো পালা রচনা করি আপনার সব থেকে কোন পালাটা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছিল আপনি রচনা করেছেন কিন্তু মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে কোন পালাটা আমাকে সব জাতীয়টায় পুরস্কার প্রাপ্ত করেছিল আমি তখন এই পালাটা প্রথম তৈরি করেছিলাম একলব্যের গুরুদক্ষিণা একলব্যের গুরু গুরুদক্ষিণা আচ্ছা তো একলব্যের গুরুদক্ষিণা নাচটা মা বোনদেরকে বুঝাতে পারতাম এবং এই জনগণও বুঝতে পারত সবাই হাততালিয়ে দিত চোখে জল পড়িত মা বোনদের আমি দেখছি যে আমি নাচ করতে করতে চোখের থেকে জল পড়েছি এ হ্যাঁ আমার নাচটা এবার বাদে পছন্দ লাগেছে তখন এইভাবে আমি ভাবছি যে আমার এই নাচটা খুব ভালো তারপরে তো অনেক নাচ করেছি অষ্টবজ্র মিলন ও কঠিন নাচ তারপরে তো সহস্র বাগিনী চিকুরা সুরবত চিকুরা সুরবত তো আমি প্রথম তৈরি করি এবং এইটাকে নিয়ে দশটা বাঘ বলেছে সহস্র বাঘিনি দশটা দাও বেশি নেই কেউ একশো দিয়ে দিছে ওই নানা রকম কেউ একটা দিয়ে দিছে তা তো নাই দশটাই দাও সহস্রবাঘিনী সহস্রবাঘিনী চিকুরা শুরুত এই পালাটা প্রথম রচনা করি আমি সেটা বিজয়ের সাথে প্রথম না যায় কি চিকুরা শুরু না আর আমি শিবটা নাচতে পাব আমি শিবের নাচে কঠিন নাচ না না কি একলবের গুরু দক্ষিণা সেটাতে মানে তখন আপনাদের কেসিও চলে এসছে না বাইশোকা চলে এসেছে হ্যাঁ সে গেছে বাইশোকাটা কে করতো বাইশোকাটা তখন অমি চক্রবর্তীকে দিয়েই করা প্রথম আচ্ছা ও মারা ও মারা গেল কড়াচাই ওই প্রথম আমাদের ভাষ্যকারটাকে সেইখানে শুরু করে দিল তাছাড়া ভাষ্য ছিল না তখন আমি একলব্যের দক্ষিণাটা করলি আর ও একটা করেছিল তখন সেই চাষিদের নিয়ে ওই ওইটাকে নিয়ে আমি এটা করে দিলি নিরক্ষরকে স্বাক্ষর করা চাই হ্যাঁ তো এইবারে তুই বহালক্ষেত বলে এই টাঙে খেতটা বলি বহাল খেত নিজের ভিটাটা করলে খান নিতেছিল সেইটাকে নিয়ে পালাটা তৈরি করেছি সেই ধরনের এক লব্যের বুড়া আঙুলটাকে চাঁয়ে বসে আছে সেই বড় লোক ইয়ার দল সেই কুলগুরু দ্রোণাচার্য সেই বুড়া আঙুলটা কাটলে তো বলছে ইয়ার পারবে না ওইটাই তো পটনটা মারব কার ওইদিকে জোরদার জমিদাররা তো বুড়া আঙুলটি দিতে খুঁজছে ভালো জায়গাটাই দেওয়া এইটাকে দুটাক মিলাই আমি পলাটা প্রথম তৈরি করি এক লব্যের গুরু দক্ষিণা এইটাই বহুত ভালো ভালো জায়গায় আমি নাম কমাইছি যেমন এ গ্রামে অঞ্চলে তো সবাই এটাতে চাইতে হই। তো ঐটা পুরস্কার ভালো ভালো পুরস্কার পুরস্কার দিত 10 টাকা 20 টাকা তাকে ধরে হাতে আমাদের একটা আনন্দ দিয়েছে আর উৎসাহ করেছে তখন এই ভাগ পুরস্কার দিত। আমাদের পুরুলিয়া জেলা ছাড়াও আর কোন কোন জায়গায় আপনারা প্রোগ্রাম করেছেন? সারা ভারত বর্ষটা কেটে আমি স্মরণ করেছি। আচ্ছা ভারত বর্ষ কোন কোন জায়গা বলুন বলুন।

নাচ করছি দমে এরকম মন্ত্রী টন্ত্রী ও সব আসতে বসতে আপনি দেখেই আনন্দ ওটা লাগি ঠিক আছে বাবা এইটা দেখতেও তো পাচ্ছি এটা চি যেও যেমন নেই তো গাটা কর করাইত ওই যে মুরগি হুঁকুড়ির মতন বললি একটু কালকে ছাড়িয়া দেয় স্টেজতে যাতে তো যাওয়া মাত্রেই ওই হাততালি আবার দিতে ওই এবার আমি কী যে বুঝতেই বুঝতে পারছি না আমি নাচ করতে ঢুকলে হাততালি পড়িত

এবার বাইরাতে না বাইরাতে অনেক লোকে হাত মেল এরকম ধরনের হয়েছে ভারতবর্ষের ভালো ভালো জায়গায় আমি নাচ করেছি এই ধরনের কখনো ঘটনার সম্মুখীন হয়েছেন যে আপনারা ছৌ নাচ করতে গেছেন বাইরে এবং ছৌটাকে খুব ছোট মানসিকতা নিয়ে সেখানে লোক দেখেছে না এই ছোট মানসিকতা নিয়ে ভাবুক কেনে আমরা তো চিন্তা ভাবনা করছি নাই আমরা কে ছোট বলুক আমরা ছোট প্রথমেই ভাবতো আচ্ছা আমরা ছৌ মানে আমরা নগণ্য জঘন্য একটা কাঁথা কাপড় কে চাদ ছিঁড়া এরকম নিয়ে তো আমাদের পুরুলিয়া ভাবে তো আমরা চলে যাচ্ছি আর বাকি তো সব কাশ্মীর কাশ্মীর তো বড় হিরো হিরোইন সব যেত ওদের দিকে লোকজন বেশ ভালো আমরা নগন্যই নগণ্যই তো এই কী করে ছিঁড়া কাঁথা ফাঁথা গোলাই তখন আমি ভিতরে থামুলে বেটারা সবুর কত রাখে কাসটা ঢিপতে দে আর ঢুকেই ফার্স্ট হয়ে গেছি ওদের মোহড়া নেই পোশাক নেই ভালো না নাই কোনো নাই আর ডেগ ডিগ ডিগে শাড়ি এমনি হেরি ফেরি করছ কিন্তু আমরা তো না আমরা গাছে নাচটা দিয়ে দিছি হ্যাঁ ফার্স্ট পজিশন হয়ে গিয়ে হয় ছৌ কলাকার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে হ্যালো ঠাকুর দণ্ডবোধ করবি তখন এরকম স্কুলটাকে দণ্ডবোধ করছি বিজয় বলি দেখলে ফার্স্ট হয়ে গেছি আমরা তখন ভারত ফার্স্ট হচ্ছি লখনোয় আচ্ছা আচ্ছা তখন কেউ না মুরলিমোহন যোশী ওখান তো আছে ওখানে পুরস্কার দিছে পাবে না আমি দেখাবো ডকুমেন্ট গুলো বলিতে পুরস্কার নিতে যাবো তো বিজয় বলি হেরে তই চুয়া ছচিয়ে ধারে চারি কাবো তো ঘেরিয়া রাখেছে না এমনি বেড় দিয়ে আছে আর কাঁটা তার ওইটা আছে তো আমরা লাগড়া ঢোল ধুমসা দমন ঠান্ডা এই ধারে ওই দেশটাই চার কথা আছে লোক নয় না কি ঠান্ডা তা আমরা সে কম বডু আছে সি সাজে আছে না ভিতরটা মালা কাঁঠিয়াছে কম বন নিয়ে আসে ফাস্ট কলাকার হ্যা হায় বাংালক কলাকার ছৌ ডান্স অল গেলি ডুম ডোম দুপ ধুপুরি ফাস্ট হয়ে গেলি তোমার বসে কী নিয়ে তো গেটে ভাইকম কাটা ছিল তখন ছুট সাড়ে ছুট আমি হয় জাম্পার সা করে একদম নিয়ে মালা ঝোলা নিয়ে প্রণাম করে দাঁড়ায় নিজে হাসতে হাসতে পুরস্কার প্রদান করেছে

বলি আমরা চোর চাঁদি তো কোনো তো ওখানি ঘোষণা কর না তো আমরা ঘরে এসে সেই ডেরা ডাম্পা সবাই ওপর ছাদে আমরা দিয়েছে তল দিয়ে ছৌ নাচের কাঁথা কম্বল দিয়ে হালারা লাগড়া বাগড়া তা ওরা উপরে ছয় না রইছে ওই তো বলি তল নগন্য ভাই নগন্য ভাবতো তো আমরা রিয়াল সেল করছে রোজে সকাল হলে বলে লেদি বা ডুল লাগছে শিক্ষাটা নিজের কর অবশ্যই আমার দশ মিনিট যেমন খতম হয় আমি এইটা নিয়ে এগুলো কথি কেউ কোনো ঘোরাঘুরি করতে করতাম না জিজ্ঞেস করে দেখো এবার আগে তখন ফার্স্ট যখন হয়ে গেলি তখন জড় হাত করে পুরস্কার নিয়ে আর এবার ঘর আসি ঘরের লোকে দমে আনন্দ দমে গাঁয়ের লোকের আনন্দ বলছে এত সুন্দর প্রাইজ নিয়ে আলো এতলা কাফ হয় এত ধূপ বারান্দাটা ভর্তি এতলা গেলাম বাহ তখন মনে নেই মানে বেশ আনন্দ আনন্দ তো দেখো তা কষ্ট করিয়ে যখন ওটাকে আমি ভাবছি যে এটা আমার শ্রেষ্ঠ এইটা যদি আমার কাজ রাখে তো আমি নাচ গান না তার না আমি নাচ গানে করবো না এরকম একটা মনের মধ্যে আমার আবির্ভাব হয়ে গেছিলো তখন নাচটা কেত মনে পছন্দ আমি নাচ ছাড়া কোনো করতে পারতাম না একতাল এরকম ঘুরা ফেরা করছি তো ঘুরতে ঘুরতে যদি গেছি ধর মাঠে যদি গরু তখন মনে হয়েছে তখন এই এইটা করতে তখন আমি নিজের মনে থেকে এটা করে নিতে এবার কোথায় স্টেজে পাবো কোথায় কি তখন আমি নিজে এরকম প্র্যাকটিস করতাম এই করতে 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 আমি শিক্ষা পাইছি ইগাদের কাছ থেকে যাইনি গম্ভীর সিংয়ে কিছু দিয়েছে ওখানে শিখতে যেতেন না উনি শিখাতে না না শিক্ষা আমার কাছ আসে না আমার কাছকে যাতে আমি বলি অসুরের ভাবটা কেমন কয়েকটা জিনিসের আর্ট ওর কাছ থেকে নেওয়া হয়েছে ধুন্দাদের কাছ থেকে যেমন কয়েকটা আর্ট নেওয়া হয়েছে গোপাল সুঁড়ির আর আটের সঙ্গে তুলনা নাই ও আর নাচ আমরা কেউ করতেও লাগবো আর করতেও পারবো না এই ধরনের ব্যাপার ও নাচটা এই ধরনের ছিল ওই নাচটা আমরা নাচতে পারবো না এবার ভুঁটির সঙ্গে মিলছিলো কিন্তু সুবোধ মামার নাচটাকে নকল করেছি ধুঁধাধারটা নকল করেছি কিন্তু ওই গোপাল সুঁড়ির নাচের নকল করতে পারিনি মানে নাচটা এতটাই এবার ও আর উত্তীর্ণ উত্তীর্ণ ওই তাড়াতাড়ি চলে গেল তো কী করবো নাহলে ওয়ার মধ্যে ছিল

তখন কিসে যাওয়া হতো না এই আয় সার তো বুকিং গাড়ি ঘর ঘুরতে ঘুরতে না ওই রাস্তায় খাওয়া দাওয়া রাস্তায় শিব ফোন হতো না যে ঘরে বলিয়ে দেব যে এবারে আমরা যাচ্ছি কিছু নেই আর বুক করতে তখন কীভাবে আসতো বুক করে ঘর এসে আসতো মোটর সাইকেল করে অত থেকে লোক আসতো এখন তো ফোনেই হচ্ছে তখন এরকম আর ওইখানলে আর ছাড়তে হয় নাই দশ দিন পনেরো দিন প্রোগ্রাম করি আর তামাড়ে তামাড়ে গেলে গুন্ডে দিকে জিজ্ঞাসা করে গেছি তো তো বিশেষত কোন কোন মাসে বেশি পরিমাণে হতো আমাদের বেশিরভাগ আশ্বিন কার্তিক আগন থেকেই শুরু কার্তিক আগন থেকে ভাদর মাস থেকেই শুরু হয়েছে ছাতা মেলা এসে চাকল তাকড়ি তৈরিগুলো আমরা করছি ওইখান নিয়ে আমাদের পার্টিকুয়ার হতো আঘন পৌষ মাঘ ফাগুনে কিছু কম কম হইত চৈত মাস পড়ে গেলে আর খালি নেই নোটেলা কারোর সঙ্গে কথা বলার নাই বুকিং করে না স্যার এই বছর হোক না আসছে বসে দেখুন বাধ্যমে বলতে এক বছর দু বছর আগের বুকিং আমার করতে হতো তাছাড়া সঙ্গে সঙ্গে বুকিং হয়েছ নাই কি করব আগে তো বুকিং ধরে আসি এই ধরনের চলেছে দাঁতলা কিড কিড় 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 করে কিড়ি আওয়াজ করবে রে টাই রেক আর ছাড়িটাকে নিয়ে এত চড় 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 আগে কেবলমাত্র মহড়ার ডগটা হেলবাক তখন বলি হ্যাঁ সত্যিকারের এই অসুর নাচতে ঢুকলো এই কিড়ে নিতে যাই কি না মুহড়া টাকার দু তিনবার বাজড়ায় মুহড়া ছোঁয়াবে কি না অসুরের একটা নাড় তল পাঠালে এরকম করে তো খড়গট আইন টানি আর আস্তে আস্তে আর একটু কথা বলে কলে গায়ের দিকে অতটা দুটো তাড়ছি কী করনে খড়কট তোর বালটা কোন খুঁজে পাবি তুই তল পাঠালো পার করে এরকম করে আয় রে ওটা আর বুকসাতিটা আস্তে আস্তে আস্তে

তুই তো বললি বাঘ থেকে সখী কিছু না পরা সেই ব্যাস করেছি অসুর নাচে অসুর নাচে পুরুলিয়ার পুরুলিয়া তথা আমাদের ঝাড়খন্ডের সবথেকে ভালো কার নাচটা আপনার পছন্দ লাগতো অসুরের নাচে অসুর নাচে আমি যেটা আসলটা আমি বলে দিছি আজকের এখনকার দিনের অসুর নাচ আর কি বলবো এখন আগেকার দিন আপনাদের আপনার মতন করে আগেকার দিনে অসুর নাচে একটা বিখ্যাত আমাকে লাগিত অসুর নাচে তারপরে তো চলে এলো আদালত আলো মঙ্গল সিং গিলা এলো কিন্তু তার আগে অসুরত্ব ভাব গম্ভীর সিং আচ্ছা গম্ভীর সিং এর একটা অসুর নাচের কায়দা ছিল সালা আগু দিকে যত ভালবি সালা পেছু দিবি ভাল ভালো তাহলে পেছ দিকে গেলে চটাও করিওত ঢুকেছি তুই আগের দিকে চেঠা দেখা চল পেছিও তুই না যদি একটু টেনে ভালবি এই রকম ধরনের ওস্তাদ আমি গম্ভীর সিংকে দেখেছি তারপরে ওয়ার পর থেকে আমাদের এসেছে অসুর নাচে আদালত মাহাত আদালত মাহাতের অসুর নাচ তুলনা করা যেত নাই ও ঢুকে গেলে আসরটাকে চান মারিতে যাও তারপরে ওয়ার সঙ্গে তুলনা করলো মঙ্গল সিং মঙ্গল সিং মঙ্গল সিং কোন নাচ অন কপি গম্ভীর সিং এই ইয়ার পরে অসুর নাচেছে বিনা ধরো জয়ন্ত নাচেছে কিন্তু ওদের সঙ্গে তুলনা করা যাইতো না অসুর তো অসুরে আদালতের আদালতের অসুর নাচের একটা কার্টুন ছিল তারপরে এই সতীশ মাহাতো দোলে আমি অসুর ঢুকলে আর খিয়ান যেত আদালতে আড় আর আগলি লুফা দিত আমি পেছলি আও তারপরে টাঙ্গিটা এরকম করে ধরে সানায় আর টাঙ্গিটা খেমি ধরে বলছি আও আদালত দা আমি ও বেঁচে আছি এইভাবে আমাদের নাচ চলছে তখন সতীশ মাতর দলে আমি এক নম্বর নাচে পরশুরামটা নাচিয়ে বাইরাত বাইরাতেই বলতে হ্যাঁ হইল আর নাই সিন্দিরিয়া এরকম হাড়ির সঙ্গে নাচ আছে তো বলি বাপরে বলি এত বড় দলটার সঙ্গে আর আমাদের মোহড়া পাতি ঘরণের চড়িতে গেছে মোহড়া বলি হলে যা হওয়া খবর বলি আমাকে তিনটে রোল করতে যাচ্ছে ওখানে আদালতে তিনটা করতে আর আমি তিনটে আমি বলি আমাকে কার্তিকটাকে ঢুকতে দেয় কার্তিকটা ঢুকে তারপর পরশুরাম ঢুকলি তারপরে বলি আমাদের সেই হাতে হাত থামাটা তিনটা রোল বলি করতে আদালত দায়ী করছে তখন টেনশনের উপর নাচে দিলি তখন সিঁদিলিও সতীশ মা তো তোমার নাম বলুন না আমাকে কোনো নাম বুঝছে বিকর বলে নাই বলছে ধ্ব ছিলটা ঢিকলরে দেখে তখন আমি কয়ে বলতে বিকর বলে নাই বল ধবা ছেলেটা দেখ বুঝে কেমন নাচ বের দিল এইরকম কথিত সতীশ মা তোকে আমি মাথার উপরেই রেখেছিলি